হ্যালো ভিওর্স আজ আমরা এমন কিছু অ্যাপ এবং ওয়েবসাইট রিভিউ করবো যেগুলি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কোনো দিন ব্যবহার করেননি তো এমন কিছু অ্যাপ এবং ওয়েবসাইট আছে যার দ্বারা আপনি উইদাউট সিম কাউকে কল করতে পারবেন এবং এসএমএস করতে পারবেন এবং তাছাড়াও এমন কিছু অ্যাপ আছে যার দ্বারা আপনি কিবোর্ডে টাইপ না করে আপনি ভয়েসের মাধ্যমে বলবেন এবং তার সাথে সাথে টাইপ হয়ে যাবে চাহে সে বাংলা হোক হিন্দি হোক অথবা ইংলিশ হোক তো আমরা এই ধরনের কিছু অ্যাপ এবং ওয়েবসাইট এই ভিডিওতে রিভিউ করতে চলেছি তার জন্য ভিডিওটি স্কিপ না করে লাস্ট মন্থ দেখতে পাবে তো আপনারা দেখছেন টেকনিক্যাল আগুনজি আপনাদের সাথে আছি আমি মেভুক বেশি দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক আমরা যে প্রথম অ্যাপ্লিকেশানটি রিভিউ করতে চলেছি যার মাধ্যমে আপনি সিম ছাড়া কল করতে পারবেন এবং এস এম এস করতে পারবেন তো চলুন তাহলে আমাদের মোবাইল স্ক্রিনে দেখানো যাক আমরা এই অ্যাপ্লিকেশানটি কীভাবে ব্যবহার করবো তো প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে তারপরে সেখানে গিয়ে লিখতে হবে টেক্সনা নাও লেখার পর প্রথম যে অ্যাপ্লিকেশানটি আসবে সেটিকে আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টলে আপনারা ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড শেষ হয়ে গেছে এবং ইনস্টল হচ্ছে তো ভিওয়ার্স এবার আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব তো প্রথম ওপেন হওয়ার পর আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে তো চলুন তাহলে আমরা সাইন আপ করে নিই আমরা একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এরপরে সেট আপ টেক্সট নাও টু সেন্ড অ্যান্ড রিসিভ এস এম এস অ্যান্ড কল আপ করতে পারেন আপনারা অ্যালাউ করতে পারেন সব অ্যালাউ করবেন এবং সব অ্যালাউ করার পর আপনার যে অ্যাপ্লিকেশনের ইন্টারফেস সেটি খুলে যাবে তো আমরা দেখে নেবো কীভাবে আপনি কল করতে পারবেন এবং আপনারা ডান দিকে ক্লিক করার পর সেখানে দেখতে পাচ্ছেন ক্যানাডা এবং ইউএসএ লিখা আছে সেখানে ট্যাপ করবেন এবং ইন্ডিয়া সিলেক্ট করার পরে আপনি যে মোবাইলে আপনি কল করতে চাইছেন সেই মোবাইলের নাম্বার আপনাকে ডায়াল করতে হবে তো আমরা ডায়াল করে নিচ্ছি সেই মোবাইলের নাম্বার তো আমার এই নাম্বারেই কল করছি কোনো অসুবিধা নেই কল করে আমরা দেখাচ্ছি যে কল আসছে কি না চলুন তাহলে আমরা কল করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কল চলে এসেছে আমরা সেটা পিক আপ করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইউএসএন নাম্বার দিয়ে কল এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপনি আনলিমিটেড কল করতে পারবেন আপনার মোবাইলের সিম থাকুক বা না থাকুক তো আমরা কলটা কাজ করছি তো এবার আমরা এস এম এস পাঠিয়ে দেখব এস এম এস যাচ্ছে কি না ট্যাপ করলাম নাম্বারটিতে হাই লিখলাম এবং সেন্ড করলাম অ্যালাউ চাইছে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপ সেটি অ্যালাউ করবেন এরপরে ট্যাপ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এস এম এসটি এই মুহুর্তে যাচ্ছে না অর্থাৎ এস এম এস পরিষেবাটি আপাতত বন্ধ রয়েছে তো আপনারা শুধু আনলিমিটেড কল করতে পারবেন এই অ্যাপ থেকে আপনার মোবাইলে সিম কার্ড থাকুক বা না থাকুক তো তোভিওর এরপরে যেটি রিভিউ করতে চলেছি সেটি একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি বলবেন এবং তার সঙ্গে সঙ্গে টাইপ হয়ে যাবে তো তার জন্য আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে চলুন তাহলে আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক প্রথম আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে ডিকসান ডট আয়ো ডিআইসি ডিআইওএন ডট আইও সেখানে যাবেন গুগলের পেজে প্রথম যে লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পর লাঞ্চ ডিকশন সেটিতে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটি পেজ খুলে গেছে এবং নিচেই দেখতে পাচ্ছেন আপনারা স্টার্ট লেখা আছে একটি পেজ চলে এসেছে এবং নিচে স্টার্ট আছে এবং যে মাইকের আইকন সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো কীভাবে আপনি স্টার্ট করবেন নিচে স্টার্ট লেখা আছে সেটিতে ক্লিক করবেন তো এবার আমাদেরকে কিছু বলতে হবে দিস ইজ দ্য টেস্টিং অফ আওয়ার ভিডিও তো আমরা স্টপ করলাম আপনারা দেখতে পেলেন তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েসের সঙ্গে সঙ্গে টাইপ হয়ে যাচ্ছে আপনাকে আলাদা করে কীবোর্ডের মাধ্যমে টাইপ করতে হবে না এটি বাংলা এবং হিন্দিতেও অ্যাভেলেবেল আছে আপনি বাংলা এবং হিন্দিতেও টাইপ করতে পারবেন আপনি ভয়েসের মাধ্যমে হিন্দিতে বলবেন বা বাংলাতে বলবেন সেটি অটোমেটিক্যালি টাইপ হয়ে যাবে তো এরপরে আমরা যে ওয়েবসাইটটি রিভিউ করতে চলেছি যার মাধ্যমে আপনি আপনার যে ফটো আছে তার ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে আপনি রিমুভ করতে পারবেন তো চলুন তাহলে আমাদের মো স্ক্রিনে দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো প্রথম যেতে হবে আপনাকে গুগল ক্রমে তো সেখানে গিয়ে গুগলে ক্লিক করতে হবে এবং সেখানে লিখতে হবে রিমুভ ডট বিজি লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর প্রথম যে পেজটি আসবে সেটি আপনারা ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশান আছে একটি ছবি রিওয়ারেল এবং ছবি আপলোডের অপশন আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছেন সেটিকে আপলোড করবেন অথবা যে ছবিটি আপনারা রিমুভ করতে চাইছেন সেটির ইউআরএল এখানে পেস্ট করতে পারেন আমরা এখানে ছবি আপলোড করব। তো এখান থেকে আমরা একটি ছবি সিলেক্ট করে নেব এটি সিলেক্ট করলাম এক্সাম্পেল স্বরূপ ডান করলাম এটি আপলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপলোড কমপ্লিট আপলোড হওয়ার পর নিচেই দেখতে পাচ্ছেন ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটি রিমুভ হয়ে গেছে অনেকটা পারফেক্টভাবে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে এই ওয়েবসাইটটি তো আমরা ডাউনলোড করলাম ডাউনলোড করার পর ওপেন করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ছবির যে ব্যাকগ্রাউন্ড এই ওয়েবসাইটটি খুব ভালোভাবেই রিমুভ করেছে তো এরপরে যে আমরা ওয়েবসাইটটি রিভিউ করতে চাইছি যদি আপনারা পড়তে ভালোবাসেন তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য তো ওয়েবসাইটটি কী তা জানার জন্য আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে চলুন তাহলে আমাদের মোবাইল স্ক্রিনে প্রথমে আপনাদের গুগলে যেতে হবে গুগলে গিয়ে লিখতে হবে পিডিএফ ড্রাইভ তো ভিউয়ার্স পিডিএফ ড্রাইভ সার্চ করার পর এই ওয়েবসাইটটি ওপেন হবে তো আপনি যে বিষয়ে পড়তে চাইছেন সেই বিষয়টি আপনি ডান ডানদিকের বক্সে বা সার্চ বক্সে আপনি ড্রাইভ করতে পারেন তো আমরা সার্চ বক্সে সি প্রোগ্রামিং লিখলাম লেখার পর যে কোনো একটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি যদি সি প্রোগ্রাম শিখতে চাইছেন বা পড়তে চাইছেন এখান থেকে পিডিএফ ডাউনলোড করে আপনি পড়তে পারেন যে কোনো বিষয় আপনি এখানে সার্চ করে আপনি পড়তে পারেন তো আপনি যদি প্রোগ্রামিং এবং ওয়েবসাইট ডিজাইন রিলেটেড কিছু শিখতে চান তার জন্য একটি ভালো ওয়েবসাইট আছে তো চলুন তাহলে দেখে নিই সেই ওয়েবসাইটটি কী তো গুগলে গিয়ে লিখতে হবে ডাব্লু থ্রি স্কুল ডট কম তো ডাব্লু থ্রি স্কুল লেখার পর এই ওয়েবসাইটটি ওপেন হবে এবং এখান থেকে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন এবং ওয়েবসাইট ডিজাইন রিলেটেড কিছু শিখতে পারবেন এই ওয়েবসাইটটি অনেক পপুলার প্রোগ্রামিং এবং ওয়েবসাইট ডিজাইন শেখার জন্য তো এরপরে যে ওয়েবসাইটটি আমরা রিভিউ করতে চলে সেটি শুধুমাত্র তাদের জন্য যারা রেজিউমে বানাতে যাচ্ছেন বা জবের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তো একটি সুন্দর রেজিউমে একটি জবের জন্য অনেকটাই ভ্যালু ক্রিয়েট করতে পারে তো আপনারা বুঝতে পারছেন না রেজিউমে কীভাবে বানাবেন চলুন তো আমরা দেখে নিই ইজিভাবে কীভাবে রেজিউমে বানানো যায় প্রথমে আপনাকে যেতে হবে গুগলে সেখানে লিখতে হবে রেজিউমে মেকার অনলাইন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটিতে আপনি ক্লিক করবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর ডিজাইন মাই রেজিউমে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে যে ডিটেলস লাগে সেগুলি আপনি ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর আপনি নিজের ইচ্ছে মতো এই রেজিউমেকে ডিজাইন করতে পারবেন এবং ডিজাইন হলে আপনি এখান থেকে অ্যাজ এ পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো অর্স লাস্ট নর্থ লিস্ট যে ওয়েবসাইটটি আমরা রিভিউ করতে চলেছি সেটি আমাদেরকে বলে দেবে যে কোনো একটি পার্টিকুলার অ্যাপের অল্টারনেটিভ কী বা ধরুন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন কিন্তু হোয়াটসঅ্যাপের মতোই কাজ করবে সেই রকম অ্যাপের নাম কি বা সেই অ্যাপটি কী চলুন তাহলে দেখে নিই কোনো একটি পার্টিকুলার অ্যাপের অল্টারনেটিভ কী তো তার জন্য আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক প্রথম আপনাকে গুগলে গিয়ে টাইপ করতে হবে অল্টারনেটিভ টু ডট ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশনটির অল্টারনেটিভ খুঁজতে চাইছেন সেই অ্যাপ্লিকেশনটি টাইপ করবেন বা সেই অ্যাপ্লিকেশানটির নামটি টাইপ করবেন ধরুন আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টাইপ করলাম এবং ফাইন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর নিচেই দেখতে পাবেন আপনারা বিভিন্ন অ্যাডস হচ্ছে এবং নিচেই দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের যে অল্টারনেটিভ সেটি হচ্ছে টেলিগ্রাম এখানে দেখাচ্ছে যে হোয়াটসঅ্যাপের যে অল্টারনেটিভ হোয়াটসঅ্যাপের মতোই কাজ করবে কিন্তু হোয়াটসঅ্যাপ নয় তো আপনারা নিচেই দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের যে অল্টারনেটিভ সেটি হচ্ছে টেলিগ্রাম তো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম অনেকটাই সিমিলার কাজ করে থাকে তো যাই হোক আপনি যে অ্যাপ্লিকেশানটির অল্টারনেটিভ খুঁজতে চাইছেন এই ওয়েবসাইটে এসে লিখবেন বা সার্চ করবেন আপনি এক কেগেই পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশান বা সেই অ্যাপের অল্টারনেটিভ